হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউভা ক্লাস। আজকে চাইল্ড সাইকোলজির নতুন একটা পর্ব। আগের দিন আমরা পড়েছিলাম সামাজিকীকরণ কি, আজকে তার ওপর কিছু এমসিকিউ সলভ করে নেব। তো আমাদের যে ক্লাস, সেই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট yuvaplus.in থেকে। তো চলো আজকে টপিকে ঢোকা যাক। প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে সামাজিকীকরণের ক্ষেত্রে কোন বক্তব্যটি সত্য। প্রথম দেখো, সামাজিকীকরণের ক্ষেত্রে বাল্যকাল খুবই গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেকটা সংস্কৃতি একই ধরনের কৌশল ব্যবহার করে। প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিকীকরণ শেষ হয়ে যায় উপরের সবগুলি। দেখো, সামাজিকীকরণ কিন্তু আমাদের শুরু হয় যখন একটা শিশু জন্মগ্রহণ করে, তখন শুরু হয় এবং সেটা চলে তার মৃত্যুর আগে পর্যন্ত, অর্থাৎ মাঝপথে কিন্তু বন্ধ হয়ে যায় না। তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিকীকরণ শেষ হয়ে যায়, তাহলে এই কথাটা কিন্তু ভুল। পরেরটা দেখো, প্রত্যেকটা সংস্কৃতি একই ধরনের কৌশল ব্যবহার করে। কি আছে, প্রত্যেকটা সংস্কৃতি একই ধরনের কৌশল ব্যবহার করে, তা কিন্তু নয়। কারণ প্রত্যেকটা সংস্কৃতির ক্ষেত্রে তাদের কিন্তু কিছু ভ্যালুস বা যে নর্মস গুলো কিন্তু আলাদা, তাই জন্য প্রত্যেকটা সংস্কৃতি একই ধরনের কৌশল ব্যবহার করে এই কথাটাও কিন্তু সঠিক নয়। তাহলে এই দুটো যদি ভুল হয়ে যায়, তাহলে উপরে সবগুলি এই অপশনটাও ভুল। পড়ে থাকলো অপশন এ, সামাজিকীকরণের ক্ষেত্রে বাল্যকাল খুবই গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় সামাজিকীকরণের ক্ষেত্রে। কারণ সেই সময় থেকে সে কিন্তু পরিবারের বাইরে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে বা স্কুল এগুলোতে কিন্তু তারা যাচ্ছে, এবং সেখান থেকে তাদের কিন্তু সামাজিকীকরণের বিকাশটা খুব ভালোভাবে ঘটতে শুরু করে। তাহলে কোনটা সত্য, অপশন এ। নেক্সট কোশ্চেনে যাই, শিশুর সামাজিকীকরণে প্রত্যক্ষভাবে কে যুক্ত, মহিলা, ঠাকুরদা ঠাকুরমা, 20 থেকে 40 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ, এদের কেউই নয়। তাহলে প্রথমে দেখো, মহিলা, ঠাকুরদা ঠাকুরমা এবং 20 থেকে 40 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ, এবং এদের কেউই নয়। ঠাকুরদা ঠাকুরমা, 20 থেকে 40 বছরের প্রাপ্তবয়স্ক পুরুষ, এদের থেকে কিন্তু শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয় তখন তার প্রথম সাহচর্য কার পায়, মহিলা বা তার মায়ের পায়। মা কিন্তু একজন মহিলা, এবং যখন তারা স্কুলে যায়, স্কুলেও কিন্তু নার্সারি বা যারা কেজিতে পড়ছে তাদেরও কিন্তু টিচার হয় কিন্তু মহিলা। তো সেক্ষেত্রে শিশুর সামাজিকীকরণে প্রত্যক্ষভাবে কে যুক্ত, এই তিনটে অপশানের থেকে কিন্তু মহিলা, এই অপশানটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অপশন এ। নেক্সট, স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি, উক্তিটি কার? স্কুল ইজ সিম্পলিফাইড, পিউরিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি, পবিত্র এবং সহজতর এবং ব্যালেন্স সোসাইটি কোন স্কুল, এটা কে বলেছেন? বলেছেন জন ডিভি, রস, গ্রিন, এদের কেউই নন। কে বলেছেন? এই উক্তিটি করেছেন জন ডিউই, অপশন এ। নেক্সট দেখো, শৈশবে সামাজিকীকরণ কি ধরনের, সেকেন্ডারি রিসোশালাইজেশন, অ্যান্টিসিপেটরি, প্রাইমারি সোশ্যালাইজেশন। আমরা কিন্তু আগের দিন টাইপস অফ সোশ্যালাইজেশন পড়েছিলাম, সেখানে অনেকগুলো ভাগ পড়েছিলাম। তার মধ্যে প্রাইমারি সোশ্যালাইজেশন যেটা ছিল, সেখানে কিন্তু বলা ছিল শিশু যখন একদম ছোট তখন তার যে সোশ্যালাইজেশনটা শুরু হয় পরিবার থেকে, সেটাকে বলা হচ্ছে প্রাইমারি। তাহলে এটা কোনটা হবে? প্রাইমারি সোশ্যালাইজেশন, শৈশবের সামাজিকীকরণ প্রাইমারি সোশ্যালাইজেশন, অর্থাৎ অপশন ডি। নেক্সট, নিচের কোনটি শিশুর সামাজিকীকরণের মাধ্যম, পরিবার, সহপাঠী, বিদ্যালয়, পরামর্শ? দেখো, পরামর্শটা প্রথমেই বাদ দিচ্ছি, কিন্তু এখানে দেখো তিনটে অপশানই কিন্তু সঠিক। পরিবার, সহপাঠী, বিদ্যালয়, এই তিনটে থেকেই কিন্তু সামাজিকীকরণ হয়। কিন্তু কোশ্চেনে আছে শিশুর সামাজিকীকরণ, একদম যখন ছোট অবস্থায় থাকে তখন কিন্তু তার সামাজিকীকরণ শুরু হয় পরিবার থেকে, প্রথমে কিন্তু সহপাঠী বা বিদ্যালয় থেকে হয় না। তাহলে সামাজিকীকরণ মাধ্যম আমাকে ধরে নিতে হবে কি, পরিবার, অপশন এ। নেক্সট যাই, সরি, শিশুর কাছে বিদ্যালয় হলো সমাজের শিক্ষার ক্ষুদ্র সংস্করণ, মাঝারি সংস্করণ, বৃহৎ সংস্করণ, এদের কোনোটিই নয়। আমরা বলেছি মিনিয়েচার অফ সোসাইটি,
কোনটা বিদ্যালয়? মিনিয়েচার মানে হচ্ছে ক্ষুদ্র সংস্করণ, অপশন এ। নেক্সট, ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, এই কথা কে বলেছেন? অ্যারিস্টটল, প্লেটো, রস, জন ডিউই। ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমেল, এই কথাটি বলেছেন অ্যারিস্টটল, অপশন এ। শিশু যখন পৃথিবীতে আসে তখন সে অসামাজিক, সামাজিক, সামাজিক অসামাজিক কোনোটাই নয়, উপরের সবকটি ভুল। দেখো, শিশু যখন পৃথিবীতে আসছে তখন কিন্তু সে সামাজিক নয়, তার কিন্তু সোশ্যালাইজেশন শুরু হয়নি, বা একদম ছোট শিশু কিন্তু প্রথম থেকে অসামাজিক হয় না, পরিবেশে পড়ে সে কিন্তু অনেক কারণে অসামাজিক হয়ে যায়। তাহলে শিশু যখন পৃথিবীতে আসে তখন না সে সামাজিক থাকে, না সে অসামাজিক থাকে, কোনোটাই থাকে না। তাহলে অপশন সি। একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্য বিকশিত করতে পারে? মহান ব্যক্তিদের সম্পর্কিত গল্প বলে, শৃঙ্খলার বিকাশ ঘটিয়ে, ভালো ভালো গল্প বলে, আদর্শ আচরণ করে। মহান ব্যক্তিদের সম্পর্কিত গল্প বলা তো ভালো, সেগুলো তারা জানতে পারবে এবং সে তাদের যে আদর্শ সেগুলো তারা জেনে ফলো করতে পারবে, সেটা তো ঠিক আছে। শৃঙ্খলার বিকাশ ঘটানো উচিত, ভালো ভালো গল্প তাদের বলা উচিত, কিন্তু একজন শিক্ষক কিভাবে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্য বিকশিত করতে পারবে? বাদ বাকিগুলো ঠিকঠাক মতো করলো কিন্তু আদর্শ আচরণ করলেন না, তাহলে কি বিকশিত হবে? তাহলে কিন্তু হবে না। তাহলে শিক্ষককে কিন্তু প্রথমে নিজের আচরণ ধারাটা কিন্তু পরিবর্তন করতে হবে এবং আদর্শ আচরণ গড়ে তুলতে হবে, যাতে সেটা ফলো করে শিক্ষার্থীরা সামাজিক মূল্য তাদের মধ্যে বিকশিত হয়। অপশন ডি, আদর্শ আচরণ করে। সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ চিলড্রেন লার্ন দ্য ওয়েজ অব দেয়ার সোসাইটি অ্যান্ড মেক দিস ওয়েজ পার্ট অফ দেয়ার ওন পার্সোনালিটি, বক্তব্যটি কার? এই বক্তব্যটি কে বলেছেন? রস, ডিভি, গ্রিন, নিউ গার্টন। আমরা আগের দিনই পড়েছিলাম সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ চিলড্রেন লার্ন দ্য ওয়েজ অফ দেয়ার সোসাইটি অ্যান্ড মেক দিস ওয়েজ পার্ট অফ দেয়ার ওন পার্সোনালিটি, এই উক্তিটি করেছিলেন নিউ গার্টন, অপশন ডি। সামাজিকীকরণের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক? মানব শিশুর সামাজিক মানুষের রূপান্তরের প্রক্রিয়া, ব্যক্তির সাথে সামাজিক সাংস্কৃতিক পরিবেশের মিথস্ক্রিয়া, ধারাবাহিক এবং ব্যক্তি জীবনের সর্বকালীন সঙ্গী, উপরের সবগুলি সত্য। সামাজিকীকরণের ক্ষেত্রে কিন্তু একটা মানব শিশুর সামাজিক মানুষের রূপান্তর ঘটে সামাজিকীকরণের মাধ্যমে, ব্যক্তির সাথে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের মিথস্ক্রিয়া, অর্থাৎ ব্যক্তির সাথে ওই সমাজের এবং সংস্কৃতির কিন্তু মিথস্ক্রিয়া ঘটে। আবার সামাজিকীকরণ কিন্তু শিশুর জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ প্রথমটাও ঠিক হলো, দ্বিতীয়টাও ঠিক, তৃতীয়টাও ঠিক। তাহলে কোন অপশনে যাব আমরা? অপশন ডি, উপরের সবগুলি সত্য। সরি, পরেরটা দেখো, সহমর্মী ক্ষমতার অভাব কি ধরনের আচরণ করতে পারে? বাধ্য, অসামাজিক, নিরীহ, কোনোটিই নয়, সহমর্মী ক্ষমতার অভাব। তাহলে সমাজের মধ্যে যখন আমরা বাস করছি তখন অন্যের দুঃখ, কষ্ট, সহযোগিতা, সহমর্মিতা, এই গুণগুলো কিন্তু আমাদের মধ্যে বিকশিত হয়। যদি অন্যের কোনো ফিলিংসে আমাদের কিছুই এসে না যায় তাহলে কিন্তু আমাদের সামাজিক গুণগুলো সঠিকভাবে বিকশিত হয়নি। এক্ষেত্রে কোনটা হবে? বাধ্য তো হবে না, নিরীহ হবে না, তাহলে কোনটা দাঁড়াচ্ছে? অসামাজিক, অপশন বি। নেক্সট, নিম্নলিখিত কোন বক্তব্যটি সত্য? অন্যান্য প্রাণীদের মতো মানব শিশু একটি সংস্কৃতি নিয়ে জন্মগ্রহণ করে, মানব শিশুরা সংস্কৃতি শিখতে প্রস্তুত হয়ে পৃথিবীতে আসে,
তবে জন্মের আগে থেকে সংস্কৃতি শিখে আসে না। সামাজিকীকরণ হওয়ার অর্থ সাংস্কৃতিক অভিযোজন। বি এবং সি উভয়ই ঠিক। তাহলে দেখো, প্রথম অপশনে কি পেলাম, অন্যান্য প্রাণীদের মতো মানব শিশু একটি সংস্কৃতি নিয়ে জন্মগ্রহণ করে। আমরা জানি যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন সে না সামাজিক না অসামাজিক। তাহলে জন্মের পর থেকে তাদের মধ্যে কিন্তু সামাজিকীকরণ শুরু হয়। তাহলে সংস্কৃতি নিয়েই আগে থেকে জন্মগ্রহণ করে, এ কথাটা সঠিক নয়। পরেরটা আছে, মানব শিশুরা সংস্কৃতি শিখতে প্রস্তুত হয়ে পৃথিবীতে আসে, তবে জন্মের আগে থেকে সংস্কৃতি শিখে আসে না। হ্যাঁ, এটা তো ঠিক। সামাজিকীকরণ হওয়ার অর্থ সাংস্কৃতিক অভিযোজন। সামাজিকীকরণ হওয়ার অর্থ সাংস্কৃতিক অভিযোজন কিছুটা ঠিক, কারণ সামাজিকীকরণ মানেই শুধুমাত্র সাংস্কৃতিক অভিযোজন কিন্তু নয়, এর সঙ্গে সঙ্গে অনেকগুলো দিকের কিন্তু বিকাশ ঘটে। তাই এখানে শুধুমাত্র সাংস্কৃতিক অভিযোজন এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটাকে আমরা নিতে পারছি না। তাহলে বি এবং সি অপশন উভয়ই ঠিক, এটাও ঠিক নয়। কোনটা পড়ে থাকছে? অপশন বি। 13 আনসার অপশন বি। সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে নিম্নলিখিত কোন বিষয়টি শেখে? আমাদের জীবনে পালনীয় ভূমিকা, সংস্কৃতির আদর্শ, আমাদের চারপাশে মানুষের ভাষা, উপরের সবগুলি। সংস্কৃতির আদর্শ আমরা সামাজিকীকরণে শিখি, আমাদের চারপাশে পাশে যদি অন্যান্য ভাষাভাষীর মানুষরা থাকে সেগুলোও কিন্তু আমরা শিখছি, বা আমাদের জীবনে যে সমস্ত পালনীয় ভূমিকা, একজন মানুষ বেড়ে উঠে সমাজে কি ধরনের আচরণ করবে সেগুলোও কিন্তু আমরা শিখছি সামাজিকীকরণের মাধ্যমে। তাহলে উপরের সব কটাই কিন্তু সঠিক। আনসার কি হবে? অপশন ডি। নেক্সট, নিম্নলিখিত কোনটি সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মাধ্যম? প্রাইমারি সোশ্যালাইজেশন কিন্তু পরিবার থেকে হয়ে থাকে, তারপর যখন শিশু বিদ্যালয়ে যায় বা সহপাঠীদের সঙ্গে মেশে বা প্রতিবেশীদের সঙ্গে মেশে, তখন কিন্তু তাদের সেকেন্ডারি সোশ্যালাইজেশন শুরু হয়। প্রথমে দেখো আছে পরিবার এবং প্রতিবেশী, তাহলে পরিবার তো সেকেন্ডারি নয়, তাহলে এটা প্রথমেই বাদ যাচ্ছে। প্রতিবেশী সেকেন্ডারি কিন্তু পরিবার নয়। পরেরটা আসছে বিদ্যালয় এবং প্রতিবেশী। হ্যাঁ, বিদ্যালয় কিন্তু সেকেন্ডারির মধ্যে পড়ছে, প্রতিবেশীও কিন্তু পড়ছে। থার্ড হচ্ছে পরিবার এবং আত্মীয়, আত্মীয় পরিবারেরই অন্তর্ভুক্ত, সুতরাং এটাও নয়। স্কুল এবং নিকটাত্মীয় পরিবারের সদস্য, এটাও হচ্ছে না, কারণ এটা কিন্তু চলে যাচ্ছে প্রাইমারির মধ্যে। অপশন কোনটা সেকেন্ডারি সোশ্যালাইজেশনের মাধ্যম? কোন অপশনটা? অপশন বি, বিদ্যালয় এবং প্রতিবেশী। নেক্সট, সামাজিকীকরণ কখন শুরু হয়? জন্মের পরে বা তার খুব শীঘ্রই, নার্সারি স্কুল বা কিন্ডারগার্টেনে প্রবেশের পর, যখন শিশুরা বয়ঃসন্ধিতে পৌঁছায় এবং সমাজের বিধিগুলির কারণগুলি বুঝতে সক্ষম হয়, বা এমন সময় যখন কোনো মহিলা গর্ভধারণ করেন বা ধারণের পরে প্রথম কয়েক সপ্তাহের মধ্যে। দেখো, ডি অপশনে কি আছে? যখন মহিলা গর্ভধারণ করে, অর্থাৎ শিশু যখন মাতৃগর্ভে থাকে, সেই সময় কি তার সামাজিকীকরণ শুরু হয়? কখনোই না, সেই সময় কিন্তু সামাজিকীকরণ শুরু হচ্ছে না। তাহলে ডিটা বাদ। যখন শিশুরা বয়ঃসন্ধিতে পৌঁছায় তখন শুরু হয়? না, তাও নয়, জন্মের পর থেকেই কিন্তু শুরু হয়, এই অপশনটাও বাদ। নার্সারি বা কিন্ডারগার্টেনে প্রবেশের পর, তার আগে কিন্তু পরিবারের মধ্যে থেকে তার সামাজিকীকরণ শুরু হচ্ছে। কোনটা হবে? জন্মের পর বা তার খুব শীঘ্রই তাদের সামাজিকীকরণটা শুরু হয়, অপশন এ। নেক্সট, ব্যক্তি যাদের বেশিরভাগ লোকের মতো একইভাবে সামাজিকীকরণ ঘটেনি, সমাজ তাদের প্রায়শই বিবেচনা করে। তাহলে একটা সমাজে যে মানুষরা বসবাস করছে তাদের সামাজিকীকরণ মোটামুটি সবার একই ধরনের হবে, কিন্তু যার সেই মাস যে সামাজিকীকরণ ঘটেছে, সবার মধ্যে যেটা ঘটেছে সেটা যা তাদের মধ্যে কোনো একজন ব্যক্তির মধ্যে যখন সেভাবে ঘটেনি, তাহলে তাদের তাকে সমাজ কি চোখে দেখবে? মানসিকভাবে অসুস্থ, অস্বাভাবিক, পথভ্রষ্ট, উপরের সবগুলি, কোনটা হতে পারে? মানসিকভাবে অসুস্থ হতে পারে, সেই জন্য ওর সামাজিকীকরণ সেভাবে ঘটেনি। অস্বাভাবিকও হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে, সেটার জন্যও ঘটেনি। বা পথভ্রষ্ট,
সমাজের অন্যান্য ব্যক্তিরা যে নির্দিষ্ট পথে তারা চলছে, সে সেই পথ বা সেই নিয়মগুলোকে অনুসরণ না করে নিজের মতো চলছে, অর্থাৎ দিক ভ্রষ্ট হচ্ছে, তাহলে সেটাও হতে পারে। তাহলে কোনটা নেব আমরা? অপশন ডি, উপরে সবগুলো তিনটেই এখানে হওয়ার পসিবিলিটি রয়েছে। ইফ দ্য পিপল অফ দ্য সোসাইটি হ্যাজ হাই অ্যাচিভমেন্ট মোটিভেশন, দ্য ইকোনমিক গ্রোথ ইনক্রিজেস অ্যান্ড সোসাইটি গেটস মডার্নাইজড। সমাজের লোকেদের উচ্চ কৃতিত্বের অনুপ্রেরণা থাকে, যদি যে সমাজে মানুষজন বসবাস করছে সেই সমাজে দেখা গেল মানুষেরা তাদের মধ্যে মোটিভেশনটা খুব বেশি, তাদের কোনো কিছু অ্যাচিভ করার জন্য নিজেদের মধ্যে প্রেরণাটা খুব বেশি। তার ফলে কি হবে? তার ফলে ওই সমাজের ইকোনমিক গ্রোথটা কিন্তু বাড়বে এবং সোসাইটি বা সমাজও কিন্তু অনেক আধুনিক হবে বা মডার্নাইজড হবে। তাহলে এই যে বক্তব্যটা, এইটা কোন বইয়ে লেখা আছে? কি আছে অপশনগুলো? অ্যাচিভমেন্ট অফ দ্য সোসাইটি, দ্য অ্যাচিভিং সোসাইটি, সোসাইটি অ্যান্ড অ্যাচিভমেন্ট, সোসাইটি অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। এইটা আছে অপশন বি, অর্থাৎ দ্য অ্যাচিভিং সোসাইটি, অ্যাচিভিং সোসাইটি এই বইয়ে লেখা আছে এই কথাটি। নেক্সট, দ্য অ্যাচিভিং সোসাইটি কে লিখেছেন? ডেভিড ম্যাকেল্যান্ড। কে লিখেছেন? ডেভিড ম্যাকেল্যান্ড, দ্য অ্যাচিভিং সোসাইটি এটি লিখেছেন ডেভিড ম্যাকেল্যান্ড। পরেরটা, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই উইচ দ্য চাইল্ড অ্যাকুয়ার্স এ কালচারাল কন্টেন্ট অ্যালং উইথ সেলফহুড অ্যান্ড পার্সোনালিটি। উক্তিটি কার? ডিভি নয়, রস নয়, গ্রিন বা এদের কেউই নন। এই উক্তিটি করেছিলেন কিন্তু গ্রিন, অপশান সি। তো আজকের এই ছিল 20 কোয়েশ্চেন্স আমাদের সোশ্যালাইজেশনের ওপর। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, পড়তে থাকো, দেখতে থাকো ইউভা প্লাস।